नमस्कार बंधुरा, ভালো আছেন তো সবাই? দ্য শ্রেয়াস কিচেনে আজকে আমি নিয়ে এসেছি মশলা পনির রেসিপি। মশলা পনির কী করে বানাতে হয় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সবসময় পনিরের রেসিপি যখনই বানাই তখন আমি বলি যে আমি ঘরেই পনির বানিয়ে নিই, তো আজকে আমি সেই কারণে আপনাদের সাথে এটা শেয়ার করছি। আমি এখানে প্রথমে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ নিয়েছি, যেগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। একইভাবে পনির বানানো হয়, আমি এখানে মশলা পনির বানানোর রেসিপিটাই দেখাচ্ছি। শুধু মশলা পনিরে এই একটা ভাজা মশলা একটু অ্যাড করা হয়, আর তা না হলে পুরোটাই একইভাবে করা হয়। এবারে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটাও একটুখানি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেবো, তারপরে এটাকে গুঁড়ো করে রাখবো। খুব মিহি পেস্ট করতে হবে না, হালকা গুঁড়ো করলেই হবে। এখানে আমি 1.5 লিটার দুধ, আমার এই দুধটা আগেই জাল দেওয়া ছিল, সেই দুধটা বসিয়েছি। তো যেহেতু দুধটা এমনি ফোটানো ছিলই আর বেশিক্ষণ সময় লাগবে না ফুটতে, খানিকক্ষণ পরে দুধটা ফুটে উঠলে একটু নাড়াতে থাকবো দুধটা ফুটে যাওয়া অবধি। আমি সবসময় এই পনির ঘরে বানিয়ে নিয়ে পনির রান্না করে থাকি, আর আমি যখনই পনির রেসিপি শেয়ার করি তখনই দেখবেন আমি বলি যে আমার এটা ঘরে বানানো পনির। আমি ভাবলাম সবসময় তো বলি, তো আজকে একটু পনির রেসিপিটাই করে দেখাই। তো সেই কারণে আমি এখানে মশলা পনিরটাই আজকে বানাচ্ছি। এই এমনি পনির রেসিপিতে এই মশলা অ্যাড হবে না। তো এই দুধটা ফুটে ওঠার পরে এই যে মশলাগুলো আমি করে রেখেছি এগুলো হালকা গুঁড়ো মানে খুব মিহি পেস্ট করিনি, তো সেই মশলাটা এর মধ্যে দিয়ে আরও মিনিট 2-3 একটু ফুটিয়ে নেব। তারপরে এখানে আমি এই ভিনিগার জলে মিলিয়ে নিয়েছি কাপের মধ্যে, একসঙ্গে 2 টেবিল স্পুন আমি ভিনিগার দিয়েছি, আর 1 কাপ থেকে একটু কম জল দিয়েছি যেহেতু আমার এই কাপটা একটু বড়। তো সেইভাবে এটা আস্তে আস্তে মেলাতে থাকছি। পুরো মেলানোর পরে গ্যাস অফ করে দিয়েছি। দেখুন আস্তে আস্তে এই যে কীরকম ছানা কেটে তৈরি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এই যে আমাদের এই হয়ে গিয়েছে পুরো ছানা কেটে রেডি। এখানে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে এইটা আমি ছেঁকে নেব। এইভাবে এটা আমি পুরো আগে ছেঁকে নিচ্ছি, খুব বেশি চিপে এটাকে রাখবো না। এবার উপর থেকে আমি ভালো করে একটু জল দিয়ে এটা, তাহলে ভিনিগারের গন্ধটা চলে যাওয়ার জন্য একটু জল দিয়ে ধুয়ে নিলাম, বা একটা অন্য পাত্রে একটু জল নিয়ে তার মধ্যেও সামান্য একটু এটাকে ডুবিয়ে নিয়ে নিতে পারেন, তাহলে ভিনিগারের গন্ধটা চলে যাবে। এইভাবে আস্তে আস্তে ছেঁকে নিয়ে এটাকে একটুখানি, খুব বেশি চিপব না। তারপরে এই দেখুন খুব বেশি চিপিনি আমি, এবার জলটা ঝরেই গিয়েছে। এবারে আমি এটাকে আস্তে করে ফোল্ড করে একটা এরকম চারকোনা একটা চারভাবে একটু ফোল্ড করবার করে নিচ্ছি। ঘরে এভাবে বানিয়ে নিলে এত টেস্ট হয় পনিরের। এইভাবে নিয়ে একটু ভারী কিছু চাপা দিয়ে এই থালার উপরে দিয়েছি, তাহলে যেটুকু আরও জল আছে ওটা পড়ে যাবে। আমি একটু এর উপরে একটা শিল নোড়া দিয়ে এই নোড়াটা রেখে দিলেই ব্যাস, এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলেই এই দেখুন আমাদের আধ ঘন্টা পরে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর পনির রেডি হয়ে গিয়েছে একদম। এই মশলা পনিরটা দিয়ে পনির পকোড়া খেতে খুব ভালো লাগে, তবে আমি এই মশলা পনির দিয়ে অন্য রেসিপি নিয়ে আসবো পরের ভিডিওতে।
তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।